হারাম প্রেম জীবন শেষ। মোবাইলে কত ছেলেকে বাবা হারা করে দিয়েছে, মোবাইলে কত মেয়েকে মাহারা করে দিয়েছে, মোবাইলে হাজারো মহিলাকে স্বামী হারা করেছে, মোবাইলে হাজারো স্বামীকে মহিলা হারা করেছে, মোবাইলে কত হাজারো ভাবিকে নিজের বউ বানায় দিয়েছে, আরেকজনের বউ নিজের আরেকজনের বউ কি বিয়ে করা, মাকে বিয়ে করা যেমন হারাম, আরেকজনের বউ বিয়ে করা তেমন হারাম। কি বলছি বলেন, মাকে বিয়ে করা কি হারাম, আরেকজনের বউ বিয়ে করাও কি হারাম, আবার বলেন হারাম, আরেকজনের বউ বিয়ে করা কি হারাম। আর মোবাইল হলো শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার, স্লোগান তোলো মোবাইল মোবাইল শয়তানের হাতিয়ার, জোরসে বলো শয়তানের হাতিয়ার, শয়তানের হাতিয়ার। আল্লাহ বলে হুজুর এটা যে দরকার, দরকার তো এটা দরকারি না বেদরকারি, তো বাথরুম অত দরকার, বাথরুম দরকার কিনা, জরুরতের আগে যান না জরুরত হইলে যান, এবার সেরে গেলে থাকেন না বেরোয় আসেন, তাহলে এটাও দরকার, দরকার হলে ধরবেন না দরকার হলে ধুই দিবেন। এটাও দরকার, কম এটা কি দরকার হলে ফোন আসছে ধরবেন, ফোন করবেন ধরবেন, করা শেষ ধরা শেষ, দেখে দাও কি রাত তিনটা বাজে তো কেউ তোমাকে ফোন করে না, তো তুমি এটা নিয়ে বসে আছো কেন, রাত বারোটা বাজে তো কেউ তোমাকে ফোন করে না, তুমি এটা নিয়ে বসে আছো কেন, আর তুমি ক্লাস নাইনে পড়ো, তোমার কি দরকার রাত দুইটা বাজে, কি শয়তানের হাতিয়ার, শয়তানের বাহন, দাজ্জালের বাহন, দাজ্জালের বাহন, এটা দাজ্জালের কি বাহন বুঝেন, গাড়ি গাড়ি দাজ্জালের গাড়ি, রাগ করছেন কেউ, আল্লাহ আমাকে বুঝদান করেন, আল্লাহ আমি যেন জীবনে এই মোবাইলের পেছনে সময় নষ্ট না করে ফেলি, ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ, ঠিক আছে না ইনশাল্লাহ। আজকে তো সারা দুনিয়াবাসী বলবে হুজুর হুজুর মোবাইল দিয়ে তো আপনাকে চিনছি, বলবে কি বলবে না, আমি বলবো বন্ধু মোবাইলে তুমি ভালো কিছু করো না খারাপ কিছু করো, রবের কাছে সব হিসাব আছে, ঠিক আছে না, রবের কাছে কি আছে, ডাকাতের কাছে ছুরি গেলে ডাকাতের হাতে ছুরি জীবনের খাতরা বিপজ্জনক, বলেন ডাকাতের হাতে ছুরি এটা বিপজ্জনক, আর ডাক্তারের হাতে ছুরি উপকারী, ডাক্তারের হাতে ছুরি কি লেগে এটা অপারেশন করবে, আর ডাকাতের হাতে ছুরি জীবন শেষ করে দিবে, ডাকাতের হাতে ছুরি জীবন শেষ, ডাক্তারের হাতে ছুরি রোগ শেষ, কথা কন, ডাক্তারের হাতে ছুরি রোগ শেষ অপারেশন রোগ শেষ, আর ডাকাতের হাতে ছুরি জীবন শেষ, তাহলে বুঝে শুনে মোবাইল রোগ শেষ, আলহামদুলিল্লাহ বুঝে শুনে হুজুরের ওয়াজ শুনতেছে রোগ শেষ, আর অবুঝে হারাম ছবি জীবন শেষ, হারাম প্রেম জীবন শেষ। মোবাইলে কত ছেলেকে বাবা হারা করে দিয়েছে, মোবাইলে কত মেয়েকে মাহারা করে দিয়েছে, মোবাইলে হাজারো মহিলাকে স্বামী হারা করেছে, মোবাইলে হাজারো স্বামীকে মহিলা হারা করেছে, মোবাইলে কত হাজারো ভাবিকে নিজের বউ বানায় দিয়েছে, আরেকজনের বউ নিজের আরেকজনের বউ কি বিয়ে করা, মাকে বিয়ে করা যেমন হারাম, আরেকজনের বউ বিয়ে করা তেমন হারাম। কি বলছি বলেন, মাকে বিয়ে করা কি হারাম, আরেকজনের বউ বিয়ে করাও কি হারাম, আবার বলেন হারাম, আরেকজনের বউ বিয়ে করা কি হারাম। যেমন ধরেন জায়েদের বউ, জায়েদ এখনো জীবিত আছে, শুধু পার্থক্য জায়েদ বিদেশে থাকে অথবা ঢাকা থাকে,
আপনি জায়েদের বউর সাথে প্রেম করে করে আস্তে করে জায়েদের বউকে নিয়ে আসলেন, এনে সুন্দর করে কোর্টে নিয়ে বিয়ে পড়াইয়া দিলেন। কার বউ? জায়েদ এখনো তালাক দিয়েছে? দেয় নাই। জায়েদের বউকে বিয়ে করা, মাকে বিয়ে করা যেমন হারাম তেমন হারাম। জায়েদের বউ, জায়েদের বউ থাকা অবস্থায় বলেন, জায়েদের বউ, জায়েদের বউ কি অবস্থা? রাশেদে বিয়ে করা হারাম। কেমন হারাম? মাকে বিয়ে করা যেমন কি, বোনকে বিয়ে করা যেমন কি? যেই শব্দ দিয়ে রব্বে করিম রব্বুল আলামিন মাকে বিয়ে করা হারাম করেছেন, বোনকে বিয়ে করা হারাম করেছেন, ওই শব্দ দিয়ে আরেকজনের বউকে বিয়ে করা হারাম করেছেন। ওয়াল মুহসানাতু মিনান নিসা, আল্লাহ আল্লাহ তাআলা বলেন, যারা না শাদীসুদা, যারা না আরেকজনের বিবাহের অধীনে আছে তাকে বিয়ে করা তোমার জন্য হারাম, যেভাবে তোমার জন্য তোমার মা বিয়ে করা হারাম। এই পয়েন্টটা কেমনে হয়ে গেল আজকে হঠাৎ করে? কি এই পয়েন্টটা কেমনে বলা হয়ে গেল? মোবাইলের গজব, মোবাইলের কি বলেন, মোবাইলের গজবে আরেকজনের বউ কি করে, বিয়ে করে? বাস্তব না বাস্তব? ওই স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, খেয়াল করেন, ওই স্বামী যদি তাকে স্বেচ্ছায় তালাক দেয়, কে? স্বামী। বলেন, স্বামী যদি কি করে, তালাক দেয়। স্বামী তালাক দেওয়ার পরে তিন মাসিক, তিন হায়েজ অতিক্রম করার পরে এই মোবাইলওয়ালা বিয়ে করতে পারবে। আর তিন মাস না গেলে বিয়ে করতে, তালাক না দিলে, বলেন, তালাক না দিলে, তিন মাস না গেলে বিয়ে করতে পারবে না। আরেকজনের বিবাহিত স্ত্রীকে, আরেকজনের বিবাহিত স্ত্রীকে তালাক না দিলে, তিন মাস না গেলে বিয়ে করতে পারবে না। বলেন, তালাক না দিলে, তিন মাস না গেলে, তালাক না দিলে, তিন মাস না গেলে বিয়ে করা হারাম। তালাক না দিলে, তিন মাস না গেলে বিয়ে করা হারাম। আচ্ছা, তালাক দিছে তিন মাস যায় নাই, অথবা তালাক দেয় নাই তিন মাস গেছে, তাহলে কটা শর্ত? কি কি? কে তাকে, কাকে তালাক দিবে? পুরুষ স্ত্রীকে না স্ত্রী পুরুষকে? বলেন, পুরুষ স্ত্রীকে। বলেন, পুরুষ মেয়েকে, পুরুষ স্ত্রীকে। স্বামী স্ত্রীকে তালাক দিবে, স্বামী স্ত্রীকে তালাক দিবে, এরপরে স্ত্রী তিন মাস ইদ্দত পালন করবে, এরপরে গিয়া মোবাইলওয়ালা বিয়ে করতে পারবে। মনে থাকবে কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাগিনী বিয়ে করা হারাম, ভাতিজি বিয়ে করা হারাম। ভাগিনী বিয়ে করা কি হারাম? ভাতিজি, বোন, ফুফি, খালা, মা, নানি, দাদি, এদেরকে বিয়ে করা কি? এবার নিজের মেয়ে, বলেন, নিজের মেয়ে, নিজের নাতনি বিয়ে করা হারাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এগুলো শিখবেন কোথায়, কোথায় শিখানো হয় এগুলো? এগুলো শিখানো হয় ওলামা ইকরামের কাছে। এগুলোর জন্যই আপনার মেয়েকে বালিকা মাদ্রাসা দিতে হবে। বালিকা মাদ্রাসা সমাজের জন্য প্রয়োজন কদ্দুর, বালিকা মাদ্রাসা সমাজের জন্য প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন যদ্দুর, তার চেয়ে বেশি অক্সিজেনের দরকার আছে কিনা বলেন। আচ্ছা, অক্সিজেন ছাড়া এই মানুষটা বাঁচবে না, মরে যাবে, জাহান্নামে যাবে না মরে যাবে? দিন ছাড়া এই মানুষটা জাহান্নামে যাবে, কি বলো? মরা। অক্সিজেন ছাড়া কি মরবে না, জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আর দিন ছাড়া? এবার বলেন, দিন বেশি দরকার না অক্সিজেন বেশি দরকার? সুবহানাল্লাহ। এবার বলেন, বালিকা মাদ্রাসা বেশি দরকার না অক্সিজেন বেশি দরকার? বালিকা মাদ্রাসা বেশি দরকার। এই জন্যই এই মাদ্রাসার নাম কি? বল্লভপুর হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা ও এতিমখানা। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমান, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে জিকিরে কি করে, আল্লাহকে কি করে? দুই নাম্বার, শয়তানকে? এবার দেখেন, আন্নাহু ইউযিলুল হাম্মা ওয়াল গাম, জিকির না হৃদয়ের যত পেরেশানি আছে সব পেরেশানি গুলোকে দূর করে দেয়। গানে শুধু পেরেশানি বাড়ে,
হারাম প্রেমে শুধু পেরেশানি বাড়ে, আর রব্বে করিমের প্রেমে শুধু পেরেশানি কমে, আল্লাহর প্রেমে শুধু পেরেশানি কমে, হারাম প্রেমে শুধুই পেরেশানি বাড়ে। বাস্তব না বাস্তব? হুজুর কেমনে বললে বুঝবো? আল্লাহর প্রেমে পেরেশানি শুধুই কমে, আর হারাম প্রেমে পেরেশানি শুধুই বাড়ে। ধানপির পিছিয়ে বুঝুন, নাম শুনেন না আপনারা, বা বলেন না টেনশন টেনশন, বলেন না টেনশন। হুজুরে কই তো মাওলানা ইলেভেন সনে আছে, আমার চোখে দেখা একজন ভালো মানুষ, 10 বছর আমি তার সান্নিধ্যে ছিলাম, আমার 10 বছরের মধ্যেও আমি কোনোদিন তাকে কোনো গুনাহ করতে দেখিনি। আপনারা চিনেন না? সুবহানাল্লাহ।